আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে রাত্রে হঠাৎ করে আপনারা জানেন আল্লামা জুনাইদ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত ইসলামের যে বর্তমান কমিটি আছে সেই কমিটিটা হঠাৎ করে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে, কী জন্য করে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আমরা কিছুই জানি না। তবে হ্যাঁ, কমিটি বিলুপ্ত করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আরেকটা কমিটি গঠন করা হয়েছে, 3 সদস্য বিশিষ্ট। এই 3 সদস্য বিশিষ্ট কমিটিতে কে কে আছে অবশ্যই সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে ক্লিয়ার করে দিব। এবং আপনাদেরটা এখন আমি চলে যাব সরাসরি আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব যে কমিটি বিলুপ্ত করে দিয়েছে বর্তমান কমিটিটা, সে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসব, তারপর বিস্তারিততে যাবো। তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটি একটু দেখে আসি। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দেশবাসী, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের সার্বিক পরিস্থিতি এর বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন, ইমান আকিদার সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্য দের পরামর্শক্রমে বিলুপ্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজত ইসলামের কার্যক্রম শুরু হবে। দর্শক, আপনারা আল্লামা জুনাইদ বাবুনগরীর মুখ থেকে শুনেছেন যে বর্তমান যে হেফাজতের কমিটি আছে সেটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এই কমিটি বিলুপ্ত করে দেওয়ার সাথে সাথে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তোলফাড় শুরু হয়ে গিয়েছে, কারণ হেফাজত ইসলাম কি বুঝাতে চেয়েছে, কেন এত মানুষের মানুষের জান চলে গিয়েছে, কেন এত মানুষকে মাঠে নামিয়েছে, কি লোভ দেখিয়েছে বা কি জন্য তারা এই কাজগুলো করছে, আচ্ছা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। অনেকে জামাত ইসলামীকে এখানে টেনে নিয়ে আসতেছেন। একটা জিনিস চিন্তা করেন, হেফাজত ইসলাম রাজনৈতিক দিক থেকে অনেক 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 পিছে, যদিও তারা বৃহত্তর একটা দল, তাদের জনশক্তি আছে সেটা আমরা মানি। বাংলাদেশ জামাত ইসলামী যে 12 বছর ধরে মায়ের খেয়ে আসতেছে, তার আগে মায়ের খায় নাই এরকম কোনো কথা না। আর বাংলাদেশের জামাত ইসলামীর যে গঠন প্রণালী বা যে নিয়ম নীতি, এটা হেফাজতের সাথে আপনি মিলাতে পারবেন না। হেফাজত ইসলাম জামাত ইসলামী ইসলামিক দল হতে পারে, তাদের কার্যক্রম অনেক ডিফারেন্স। জামাত ইসলামের যে সফরটা আছে এই সফর আর হেফাজতের সফর অনেক আকাশ পাতাল বেশ কম। বাংলাদেশ জামাত ইসলামের সাথে কোনো ইসলামী দলকে যদি মিলান সেটা আপনি ভুল করবেন। আপনি দেখেন বাংলাদেশ জামাত ইসলামীর 12 বছর ধরে কম নির্যাতন হয় নাই, এত নির্যাতিত হওয়ার পরেও তাদের যে দাবি দাওয়া এক চুল পরিমাণ পিছে হাটে নাই। তাদের শীর্ষ থাকা 6-7 জন নেতাদেরকেও তারা বলি দিয়েছেন, ফাঁসির কাস্তে ঝুলছে, তারপরও তাদের দাবি দাওয়া থেকে এক চুল পরিমাণ পিছনে আসেন নাই। তার এই জামাত ইসলামী কখন থেকে লড়ে যাচ্ছে বাংলাদেশের জন্য, তারপরে আসছে 1977 সালে ইসলামী ছাত্র শিবির, তারাও কম নির্যাতিত না। আর হেফাজত ইসলাম রাজনীতিকে আসছে কখন, কতদিন হয়েছে? অনেক ভাই হেফাজতকে দোষ দিচ্ছেন, এই পরিস্থিতিতে হেফাজতের এটা ছাড়া আর কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না, কারণ এদেরকে যেভাবে সরকার ধরেছেন এটা তাদের নেওয়ার মতো না। তবে হ্যাঁ, আল্লামা জুনাইদ বাবুনগরী অনেকে দোষারোপ করতেছেন, কেন জুনাইদ বাবু এটা করতেছে, এখানে অনেক কিছু কারণ থাকতে পারে। হয়তো চাপে পড়ে জুনাইদ বাবুনগরী এই সিদ্ধান্তটা নিতে পারে, বা কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সিদ্ধান্তটা নিতে পারে। যাই হোক, আমরা সবাইকে রিকোয়েস্ট করতে চাই হেফাজত এটা থেকে আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে,
ইসলামের জন্য আরো সুন্দর সুন্দর কার্যক্রম নিয়ে আসবে, আমরা এই প্রত্যাশা করি, তাদের জন্য দোয়া করি। তাদের যে আলেমগুলা গ্রেফতার হয়েছে সেই আলেমগুলো যেন অতি দ্রুত কারাগার থেকে বের হয়ে ইসলামের কাজ করতে পারে, সেই প্রত্যাশা, সেই দোয়া করে। এবং আপনারা যারা হেফাজতের বিরোধিতা করতেছেন বা হেফাজতের যে এই বিলুপ্ত কমিটির বিরোধিতা করতেছেন, তাদেরকে রিকোয়েস্ট করতে চাই ভাই, তাদের দোষারোপ না করে নিজের চিন্তা করেন। কারণটা হচ্ছে কারো উপর ভর করে ক্ষমতায় আসবেন, আন্দোলন করবেন, এটা মন থেকে ফেলে দেন। নিজেকে একটু চিন্তা করার টাইম দেন, নিজে কি করতেছেন ইসলামের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য, নিজে কতটুকু আসছেন এটা চিন্তা করেন। কারো সমালোচনা না করে তাদের জন্য দোয়া করতে পারি আমরা। তো দর্শক, আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম হেফাজতের কমিটি বিলুপ্ত হওয়ার সাথে সাথে যে নতুন কমিটিতে আসছে তারা কারা কারা, আপনাদের একটু আমি জানিয়ে দিতে চাই। তারা হচ্ছে যে হেফাজতের বর্তমান আহ্বায়ক কমিটিতে যারা আছেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বতে আছেন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, আপনারা অবশ্যই চিনেন, এবং আমির পদে বহাল আছেন আল্লামা জুনাইদ বাবুনগরী, মহাসচিব হিসেবে আসছেন আল্লামা নুরুল ইসলাম। এই তিন সদস্যের আহ্বায়ক কমিটি অতি দ্রুত হেফাজত ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। দর্শক, আরেকটা বিষয় আমরা শুনতে পাচ্ছি, হেফাজতের সকল মাদ্রাসাগুলোতে রাজনৈতিক নিষিদ্ধ করার একটা খবর আমরা দেখতে পাচ্ছি। এটা যদি হয় তাহলে এটা তাদের জন্য খুব ব্যাড লাক মনে করি আমি, কারণ এ দেশের প্রতিটা নাগরিকের প্রতিটি নিজের ইচ্ছা, নিজের পোষণ, নিজের দায়িত্ব সব কিছু নিজেকেই নিতে হয়। তো হেফাজত ইসলামের যারা আছেন তারা কেন রাজনীতি করবে না? সঠিক রাজনৈতিক, তারাও বাংলাদেশের নাগরিক, তাদেরও রাজনীতি করার অধিকার অবশ্যই আছে। অন্যান্য দল যেহেতু রাজনীতি করতেছে, হেফাজত ইসলামও রাজনীতি করার অধিকার এই বাংলাদেশে রাখে। তাদের যদি রাজনৈতিক থেকে তাদেরকে দূরে রাখা হয় তাহলে এটা অবশ্যই আমি মনে করি ভালো হবে না, তাদের জন্য খুব বেশি খারাপ হবে। সর্বোপরি আমরা সবাই বলতে চাই যে হেফাজতের কমিটি বিলুপ্ত হয়ে গিয়েছে, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি না করে তাদের জন্য দোয়া করি, আরও যেন এই কার্যকলাপ থেকে তারা আরও সুন্দরভাবে গঠন করে বাংলাদেশের জন্য তৈরি হতে পারে, সেই দোয়া তাদের জন্য করবে ইনশাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল আলেম ওলামাদেরকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দিক, একই প্ল্যাটফর্মে সেই ইসলামের জন্য কাজ করার তৌফিক দিক, সেই দোয়া আল্লাহর কাছে করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহুল্লাহ আমরা সবাইকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দিক। শেষ করতে হচ্ছে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবার যে কথা না বললে না হয়, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।